প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হোমায়রার সিম্পল কুকিং চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড চিকেন পিৎজার রেসিপি ডো তৈরি সহ পিৎজা সস কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাসায় তৈরি সস দিয়ে যদি পিৎজা তৈরি করা হয় তাহলে তো অর্থের সাশ্রয় হয় অবশ্যই আর তার সাথে আমার মনে হয় টেস্টও বাজার চলতি কেনা পিৎজার সসের তুলনায় অনেক বেশি হয় তাহলে আসুন চিকেন পিৎজার রেসিপিটা শুরু করি প্রথমে আমি ডোটা তৈরি করে নেব পাটিতে নিয়েছি 500 গ্রাম বা 3.5 কাপ পরিমাণ ময়দা বেকিংয়ের জন্য যে মেজারমেন্ট কাপগুলি ব্যবহার করা হচ্ছে সেই কাপেরই আমি নিয়েছি 3.5 কাপ এক চা চামচ পরিমাণ লবণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম গ্লাসে নিয়েছি আমি 325 মিলিলিটার পানি এটা কুসুম কুসুম গরম পানি এটা কাপের মাপে আছে 1.5 কাপ পিৎজার ডো তৈরিতে আমি ইস্ট ব্যবহার করব ড্রাই ইস্ট এটা বাজারে শপিং মলগুলিতে আপনি কাগজের প্যাকেটের মধ্যেই পেয়ে যান পানিতে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট যা গ্রামের মাপে 7 গ্রাম নেড়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য 5 মিনিট পরে গ্লাসের পানিতে প্রচুর ফেনা দেখা যাচ্ছে মনে হচ্ছে ইস্ট যেন ফুলে উঠেছে এর অর্থ ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে সম্পূর্ণ পানিটাই এখন দিয়ে দিলাম শুকনা ময়দার ভেতরে ভালোভাবে এখন মথে নেব ময়দার সাথে পানির পরিমাণ কিন্তু একদম ঠিক আছে একটুও শুকনা ময়দা দিতে হচ্ছে না নরমও হয়নি আবার শক্ত হয়নি হাতের এই অংশটা দিয়ে এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা মথে নেব ওয়ার্ক প্লেসে কিছুটা শুকনা ময়দা ছিটিয়ে আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি এক হাত দিয়ে আমি একদিকটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে সেটা টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছি আবার ফোল্ড করে পেছন দিকে আনছি এইভাবে কিছুক্ষণ ধরে আমাকে এভাবে মথে নিতে হবে আমি প্রায় মথেছি 10 মিনিটের মতো এখন কিন্তু ডোটা খুব নরম বেশ তুলতুলে হয়ে গেছে তৈরির পিৎজার ডোটা আমি এখন রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতো আমি রেখে দেব চুলার পাশে যেখানে একটু গরম আছে আপনারা বন্ধ ওভেনের ভেতরেও রাখতে পারেন চিকেন পিৎজার এখন আমি মুরগির মাংসটা তৈরি করে নিই আমি এইরকম একটা পাতলা মুরগির ব্রেস্ট নিয়েছি এখানে প্রায় 200 গ্রামের মতো মাংস আছে ধুয়ে নেওয়া মুরগির মাংসটা আমি এখন মেরিনেট করে নেব কিছু মশলা দিয়ে একটা বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দই 1 চিমটি দিলাম চিনি আধা চা চামচ দিয়েছি আমচুর পাউডার আমচুর পাউডারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন 1 চা চামচের মতো আর দিয়েছি সিকি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ দিয়েছি আদা গুঁড়া আধা চা চামচ দিলাম রসুন গুঁড়া আর আধা চা চামচ দিয়েছি জিরা গুঁড়া আধা চা চামচ দিলাম ধনে গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিলাম পাপরিকা গুঁড়া একটু রঙের জন্য আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর ক্র্যাশ করে দিলাম কিছু কালো গোলমরিচের গুঁড়া প্রায় আধা চা চামচের মতো আমার কাছে কিছু কাসুরি মেথি ছিল এটা শুকনা আমি একটু হাত দিয়ে কুচিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম প্রায় আধা চা চামচের মতো হবে আর দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল আর লাস্টে দিলাম আধা চা চামচ পরিমাণ কর্ন স্টার্চ ব্যাস সমস্ত মশলাগুলি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে মুরগির মাংসগুলি দিয়ে রাখলাম এখন এটা আমি রেস্টে রেখে দেব এখন মুরগির মাংস মেরিনেট করব প্রায় 30 মিনিটের মতো 30 মিনিট পরে মুরগির মাংসটা এখন রান্না করে নেব সামান্য পরিমাণ তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো হবে দুটা শুকনা মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম মেরিনেট করা মুরগির মাংসগুলি এখন মুরগির মাংস খুব ভালোভাবে রান্না করে নিতে হবে মুরগির মাংস থেকে পানি বার হবে সেই পানিটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে করে মুরগির মাংসটা সম্পূর্ণ শুকিয়ে নিলাম তৈরি হয়ে থাকলো মুরগির মাংসের রান্নাটা এখন আমি পিৎজার সসটা তৈরি করে নেব সস তৈরির জন্য আমি নিয়েছি এখানটায় 7-8টার মতো পাকা টমেটো আমি একটু পানি দিয়ে 2-3 মিনিটের মতো টমেটো ভাপিয়ে নিলাম টমেটোর চোকাগুলি এখন খুব সহজেই ছাড়ানো যাচ্ছে
টমেটোগুলি আমি এখন ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নেব। তবে একটা টমেটো বাদ দিয়ে ওই টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর বাকি টমেটোগুলি ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড হয়ে গেল। টমেটো সসটা তৈরির জন্য প্যানে দিয়েছি আমি সিকি কাপের মতো অলিভ অয়েল, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। গ্রেট করে নিয়েছি 7-8টার মতো রসুন কোয়া, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু পাপরিকা গুঁড়া একটু রঙটা লাল হওয়ার জন্য, এখানে প্রায় 1 চামচের মতো পাপরিকা গুঁড়া আছে। আর দিয়েছি অনেক বেশ 2-3 টেবিল চামচের মতো অরিগানো, এটা একটা হার্ব, একটা বিদেশি হার্ব, এটা যে কোনো সুপার মার্কেটেই আপনারা পেয়ে যাবেন, তবে এটা যদি না পান অসুবিধা নাই, এটা বাদই দিতে পারেন। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটোর পিউরেটা সম্পূর্ণটা আর টমেটোর টুকরাগুলি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি প্রায় 1-2 চা চামচের মতো বাজিলিক, এটাও একটা বিদেশি হার্ব, এটাও আপনারা সুপার মার্কেটে পেয়ে যাবেন। সাধারণত পিৎজার সস তৈরিতে এই 2টা হার্বই ব্যবহার করা হয়। এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে করে ভুনে ভুনে একেবারে পানিটা শুকিয়ে নিয়ে হালুয়ার মতো করে নিলাম। এটাই তৈরি হয়ে গেল আমার পিৎজার সস। পিৎজাটা তৈরি করার সময় আমি উপরে অনেকগুলি টপিং দিব, তবে একটা টপিং আমি আপনাদেরকে একটু দেখিয়ে বুঝিয়ে দিই এটা কীভাবে দিতে হবে। আমি নিয়েছি মজ্জারেলা চিজ। মজ্জারেলা চিজ সাধারণত পানির মধ্যে থাকে, টপিং হিসেবে ব্যবহার করার সময় এই চিজ থেকে কিন্তু পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে, যাতে এতে অতিরিক্ত কোনো পানি না থাকে। চিজে যদি পানি থাকে তাহলে দেখবেন বেক করার পরে পিৎজার নিচের দিকটা ভেজা ভেজা থাকে, শুকনা শুকনা হয় না। 2 ঘন্টা পরে পিৎজার ডোটা একেবারে ফুলে উঠেছে, আমি চাপ দিয়ে ভেতরের গ্যাসটা বার করে নিলাম। ডো থেকে আমি 3টা লেচি কেটে নিলাম, 3টা পিৎজা করব এই ডো থেকে। ডোটা আরেকবার ফোলানোর জন্য ট্রেতে রেখে লিচিগুলি ঢেকে রাখলাম। এবার কিন্তু আর 2 ঘন্টা না, 10 মিনিটের মতো হলেই হবে, কিংবা 5 মিনিটের মধ্যেও দেখবেন যে লিচিগুলি বেশ ফুলে উঠেছে। এখন একটা পিৎজা তৈরি করে দেখাই। ওয়ার্ক প্রেসে কিছু শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছে, হাত দিয়ে চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজার ডো কিন্তু সহজেই বড় করা যাচ্ছে। আমি আজকে তৈরি করছি ইটালিয়ান পিৎজা, এটার বেসটা পাতলা হবে। মোটামুটি আমার 2টা হাত আমি এই পিৎজার উপরে রাখতে পাচ্ছি, এত বড় হয়েছে। 1টা কাঁটা চামচ দিয়ে পিৎজা একটু ছিদ্র করে নিলাম, যাতে বেকের সময় এটা ফুলে না উঠে। প্রথমে পিৎজার উপরে দিলাম পিৎজা সসটা, মাঝখানে দিলাম, তারপরে চারিদিকে ছড়িয়ে দিলাম। পানি ঝরানো মজারেলা চিজগুলি চারিদিকে দিলাম, আর তারপরে ফাঁকে ফাঁকে দিলাম মুরগির মাংস, কিছু দিলাম লাল আর কমলা রঙের পাপরিকা, আর তার মাঝখানে মাঝখানে গেঁথে দিলাম কিছু জলপাই। এটা কাঁচের বোতলে যে জলপাইটা সুপার মার্কেটগুলিতে বিক্রি হয় এটা সেটাই। আর দিলাম কিছু গ্রেট করা চিজ, আপনাদের পছন্দ মতো যে কোনো চিজই গ্রেট করে দিতে পারেন। কিছু দিলাম কাঁচা পেঁয়াজ গোল গোল স্লাইস করে, আর উপরে ছড়িয়ে দিলাম 1 চা চামচের মতো অলিভ অয়েল। এখন ওভেনে পিৎজা বেক করব 220°C অথবা 430°F প্রায় 12-14 মিনিটের মতো। বেক করা চিকেন পিৎজাটা বুঝতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে, দেখতে কি প্রচণ্ড সুন্দর হয়েছে, স্বাদেও কিন্তু অসাধারণ। বাসায় তৈরি টমেটো সস দিয়ে এইভাবে খুব সহজে এত মজাদার একটা পিৎজা তৈরি করে ফেলতে পারবেন, আর বেঁচে যাওয়া টমেটো সস সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে 7 দিনের মতো। আশা করি এই মজাদার চিকেন পিৎজাটা আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, যা আমাকে মোটিভেট করে আমার পছন্দের রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।